নমস্কার, জিওতে আপনাকে স্বাগত। আমি সংযুক্ত, আপনার সাহায্যার্থে। হ্যালো, তুমি বাংলা বুঝো তো? হ্যাঁ, বাংলাতেই বলছি, বলুন। আমি কইছি তুমি আমার কথা সাহায্য করবো? বলুন, কিভাবে সাহায্য করতে পারি? ও, তার আগে কও, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? আমি ভালো নাই, রইলে তোমাকে ফোন করতি তো, অসুস্থ রইলে। আচ্ছা, বলুন কি অসুবিধা হয়েছে। গলাটা সারিয়ে দিতে দাও। আমি কইরি এই জিওর পয়সা বাড়ি দাঁড়িয়ে কেনি, বলুন। জিওর ও যে রিচার্জ বাড়ি দাঁড়িয়ে কেনি, রিচার্জের পয়সা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা ছোট বাড়ি দাঁড়িয়ে কেনি। সরি, আরে জিওর ও যে ওই যে 544, 399 নো, 444 ইয়ালা, তারপরে 500, ওই ওই কত ইলা রে। হ্যাঁ, তো কি অসুবিধা হয়েছে? আপনি কি নতুন ব্রাঞ্চের সম্বন্ধে জানতে চাইছেন? না, আমি কইরি বাড়ি দেয় রেখে নি, টাকাটা বাড়ি দেয় রেখে নি, হঠাৎ হঠাৎ যেটা টাকা। মার্কেটিং ভ্যালু আছে সেই হিসেবেই হচ্ছে, বাড়িয়েছে কমিয়েছে সেটা তো অবশ্যই কালচার করা হচ্ছে না, তো পরিস্থিতি অনুযায়ী হচ্ছে। না, আম্বানির কি টাকা প্রবলেম চলছে নি না কি কো হ্যাঁ, আমাকে? আমার প্রফেশনাল মনে হবে, একটু প্রফেশনালি কথা বলুন একটু। ভুলি কি কইবো, না এটা তোমার মন কেন অসুবিধা, আম্বানির অসুবিধা বুঝতে পারবা নি, কইবো তো আম্বানির প্রফেশনাল অসুবিধা হবে, একটু চলছে। প্রফেশনালি কথা বলুন, কারো অসুবিধার জন্য বাড়ানো হয়নি। জিওর প্ল্যান, সমস্ত অপারেটরের প্ল্যান রিভাইজ করা হয়েছে, সেই রিভাইজ অনুযায়ী প্ল্যান এসছে, কেউ বাড়ায়ওনি কেউ কমায়ওনি, মার্কেটিং ভ্যালু যেটা আছে সেই অনুসারে প্ল্যান এসছে। ও, তুমি এরকম রাগিয়ে কথা বলবো তোমার সাথে? ঠিক আছে, আমি বলছি তুমি রাগিয়ে কথা বলো তুমি। আপনার ভাষা ম্যাম বুঝতে পারছি না, ক্ষমা চেয়ে নিচ্ছি, দয়া করে শুদ্ধ বাংলায় কথা বলুন, তাহলে তুমি আমার সুবিধা ভাষা বুঝি পারো নি তো, তখন রিপ্লাই করলো কিরকম আমার কথাগুলো, তুমি ওটা কো তো, তোমার মনে সবসময় কথা যেগুলো ভাষা বোঝা বুঝি গেছে আমি সেই অনুপাতেই রিপ্লাই করেছি। জিও সংক্রান্ত কোনো তথ্য আপনি জানতে চান? আমি কি অথবা তোমার ঘরের কথা জানতে চাইলি নি, কি জানতে চাইছেন বলুন। পয়সাটা বাড়িয়ে দিছে কিনা জানতে চাইছিলে, তুমি কইলো কি মার্কেটে দাম মার্কেটিং বাড়িয়ে যে দিছে। রিভাইজ আছে সেই অনুসারেই হয়েছে, হ্যাঁ শুনছি, দাম কি কমবে টমবে এখন এখন এটাই বাড়িয়ে দিবে, চলবে, পরে কমবে এখন নি। কোনো সুবিধা উপলব্ধ নেই, এখনো কোনো আপডেট আসেনি। সব আমি কই যে দেখি কমবে কিরকম, কি গোটা করলে কমবে কও দেখি, গোটা আইডিয়া টাইডিয়া কিচ্ছু দাও। কমবে না, ও, কিছু বাড়বেও না, কিছু কমবেও না, যা আসছে সেটাই থাকবে। সত্যি বাড়বে নি তো, কথা দাও আমাকে। ম্যাম, যা আছে এখন সেটাই উপলব্ধতা আছে, আমরা কোনো কথা দিতে পারছি না এখন, এই প্ল্যান নিয়ে আমরা ফলো করব অল ওভার ভারতবর্ষে। ঠিক আছে, ভালো থাকবেন, আপনাদের প্ল্যানটা কে দিছে কও? গুড নাইট ম্যাম, সবার তরফ থেকে তুমি তুমি এসছে। ফোন তুমি ফোনটা কাটতে পারো নি, তুমি আমার মুখের উপরে ফোনটা কাটতে পারো নি, আর কি জানতে চাইছেন বলুন। তুমি গুড নাইটটা কইলো কেনি? আমি তো ওটা কথা কইছি, তুমি তো শুনবো আমার কথাটা, কি আমার কি কথা জিও কথা বলছো সংক্রান্ত আমার? যদি কোনো তথ্য থাকে বলতে পারেন, না নিজের তাতে কলটাকে কেটে দেবেন। তুমি তো ততক্ষণ ফোন কাটি দিবো, ফোন কাটি দিবো, আমার কথাটা তো শেষ করতে দিব। হ্যাঁ বলুন। বলুন মানে অতপাকে কইতেন বলুন না কি, তোমার মানে কি ভাবো গো তোমার মানে নিজেকে, ওটা ভালো আছো নাকি জিজ্ঞাসা করলি, মানে তুমি বুঝতে পারছো আমি কতটা তোমাকে সাথে ভালোভাবে কথা কইতে চাই না, খালি বুঝতে পারছি ম্যাম, এটা বিজি হেলথ এক্স, আপনার যদি কোনো তথ্য না থাকে কলটাকে কেটে দেবেন। আর কিভাবে সাহায্য করতে পারি বলুন, তোমার পিছনে বাগড় হারে নি। প্রফেশনালি কথা বলুন, নাহলে কলটা ডিসকানেক্ট করতে বাধ্য হবো। হ্যাঁ, তুমি আমার মুখের উপর ফোনটা ধন্যবাদ দিতে জিওতে পারবে? কল করার জন্য, আপনার দিনটি শুভ। তুমি ফোনটা কাটবো নি, কিভাবে সাহায্য করতে পারি সেটা বলুন ম্যাম, আমি আপনার কি কোনো তথ্য জানার আছে? অক্ষ যে আমার মানে গরিব লোক, ফোনে কিরকম রিচার্জ মারবা, প্রথমে মানে তোমার লোক দেখিল শুধু সিম যা আর নেট অসুবিধা দিয়ে হচ্ছে দিবা, সেই অনুপাতেই হচ্ছে, এটা কোনো চেঞ্জেস হবে না ম্যাম, যা এসছে নতুন ভাবে আমরা সবাই ফলো করছি, সেটাই ফলো করতে হবে। কম বড় ছোট বড় অনেক প্ল্যান আছে, আপনি নিজে থেকে চেক করে দেখতে পারবেন। আর কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারি? আরে তুমি তো আমাকে কথা কইতে দাও নি, আমি কি কইবা কও তো তোমাকে, তুমি তো বলুন নিজেই করো সব। বলুন ম্যাম, তোমার মনে কইল সিম আরো বিনা পয়সারও নেট মারতে হবে নি দিবা? ম্যাম এগুলো জিও সংক্রান্ত কথা নয়, আপনার যদি কোনো তথ্য জানার থাকে কথা বলতে পারেন, নাহলে নিজের তাতে কলটাকে কেটে দেবেন। আম্বানি প্রথমে কইছে জানি নি, তোমার মনে সিম আরো এটা কি আমার ঘরের কথা নি, আমার বাবা কইছে জানি। প্রফেশনাল হ্যামডেক্স, প্রফেশনালি কথা বলুন, নাহলে কলটা ডিসকানেক্ট করতে বাধ্য ও ও, হবে। আমি কইছি প্রফেশনালি মানে এটা আগে কই দাও, দিলে সরকম কথা কইবা, তুমি কিরকম কথা কইতে চাও আমার সাথে? ম্যাম জিও সংক্রান্ত কোনো তথ্য যদি না থাকা জানায় তো দয়া করে কলটা কেটে দেবেন। আমি কইলি তোমার পাশে এসে প্রিয়তোষ আছে নি, তাকে ফোনটা দাও, সে আমার সাথে ভালো কথা কয়, তুমি এরকম রাগি রাগি কথা বলে তোমার সাথে কথা কইবার এখান ইন্টারেস্ট থেকে নাই কোনো আমার।
প্রিয়তোষকে এরকম ভাবে কল দেওয়া যায় না ম্যাম। তো কি রকম তারপর পার্সোনাল ফোন নাম্বার আমাকে আপনার জানি, জিওর তরফ থেকে যদি কোনো তথ্য জানা থাকে বলতে পারেন, আদারওয়াইজ কলটাকে কেটে দেবেন। আরে আমি কইলি, আমি তো জিওকে ফোন করছি জিওর কথা জানার জন্য, কি তোমার কথা জানার জন্য? আপনি তো 5 মিনিট ধরে ম্যাম কিছু বলছেন না, কিছু জিজ্ঞাসা করছেন না, ও তোমার সেই জন্য পাশে আমি দিয়ে আছে রিকোয়েস্ট তাকে করছি। কল রেকর্ডিং শোনা দেখি আমি কি জিজ্ঞাসা করছি না জিজ্ঞাসা করছি। তুমি খালি করো জিও সম্পর্কে, কল জিও সম্পর্কে, কল আপনার যদি কি আমি কোনো বলি তথ্য নাকি জানার জিও থাকে সম্পর্কে? বলতে পারবেন, তুমি আমাকে রাগাওনি রাগাওনি, আমার কথা শেষ করতে দাও। বলুন কিভাবে সাহায্য করতে পারি ম্যাম, আমার মন কি এরকম ঠকা হয় নাকি? কিভাবে সাহায্য করতে পারি বলে সাহায্য করুন। কইলি তো ওটা আমাকে অ্যান্সার দাও না, ঠকা হলো কিন্তু তোমার মনকে। কিভাবে সাহায্য করতে পারি বলবেন? নিজে মনে চাকরি করো, তোমার মন কি আম্বানি হয়তো ফ্রি রোড, আমার কি কি দিবে নি? ম্যাম প্রফেশনাল এবেক্স প্রফেশনালি কথা বলুন, নাহলে কলটা ডিসকানেক্ট করতে বাধ্য হব। প্রফেশনাল মানে কি গো? আপনার যদি কোনো তথ্য জানার না থাকে দয়া করে কলটাকে কেটে সুবিধা করবেন একটু। আমার তো অনেক কিছু জানার আছে, তুমি তো আমার উত্তর দাওনি, খালি প্রফেশনাল প্রফেশনাল করো। কিভাবে সাহায্য করতে পারি বলুন। হোয়াট ইজ সাহায্য, হোয়াট ইট ইজ সাহায্য, ইংলিশ বি ঠিক করি কইতে জানি ম্যাম, কিভাবে সাহায্য করতে পারি বলুন। অসংখ্য কাস্টমার লাইনে আছে, তারা বিজি হেডডেস্কে কথা বলছেন, তাদের নিজেদের সময় ব্যাখ্যা তার মনে নষ্ট কাস্টমার করে। আমি, তার মনে কাস্টমার আমি কাস্টমার না তো, তার মনে তোমার আমি সেটাই আপনাকে জিজ্ঞেস করছি ম্যাম 6 মিনিট ধরে, যে আপনার কি অসুবিধা হচ্ছে, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এখন আমি কিন্তু সঠিক প্রশ্ন আপনার কাছ থেকে পাইনি, আমি সঠিক উত্তর দিয়ে আপনাকে সাহায্য করতে পারছি না, তাই জন্য। অন্য জায়গায় মাঝে মাঝে কল ফরওয়ার্ড হয়, আমি কাউকে ফোন করলে অন্য লোকের গলা শুনতে পাই কেন? বুঝলাম না আপনার কথা, আরেকবার রিপিট করবেন। ধরো আমি আমার বাবাকে ফোন করছি, আমার বাবা কথা নাই কই কি অন্য লোক কথা কয় রে, সে আবার আমার সাথে কথা কয়নি, সে একলা একলা কথা কই যায় রে। হ্যাঁ তো কি অসুবিধা আছে, ক্রস কানেকশন হচ্ছে? সরি, ফরওয়ার্ড হয়ে যাইছু কেন? সেটা তার প্রবলেম ম্যাম, সে ফরওয়ার্ড করে রেখেছে তার কলটাকে অন্য কারোর কাছে। আপনাকে ক্রস কানেকশন হচ্ছে কোথাও? সে মাঝরে মাঝরে ভোল্টি পাই যায় কেন? সরি, মাঝরে মাঝরে ভোল্টি ভোল্টি লিখা রয় না নেটের পাশে, ভোল্টি ই ভোল্টি চলে যাচ্ছে, সেটা আমাদের কনসার্ন না। আপনার জিও সম্পর্কিত কোনো তথ্য থাকলে জানার থাকলে বলবেন। আমি করি এটা কি জিও কোম্পানিকে লাগেনি না কি কৌতো? ভয়েসকেই আপনার ক্রস কানেকশন হচ্ছে কোনোভাবে? ভয়েস কি কানেকশন হবে, আমার তো কথাই তার কাছে পৌঁছায়নি, ফোনই লাগেনি, টু 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 করে কাটিয়ে কল করতে পারছেন না? হ্যাঁ, আর নেট চলিলে গোল 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 ঘুরে রে ঘুরে রে ঘুরে রে। তো নেটওয়ার্ক আছে? হ্যাঁ নেটওয়ার্ক আছে কিন্তু ভোল্টি নাই। নেটওয়ার্কের জায়গায় কি দেখাচ্ছে? নো নেটওয়ার্ক, কাস্টমার ইমার্জেন্সি কল, নো সার্ভিস, না একটা দুটো করে টাওয়ার আসছে যাচ্ছে চলে যাচ্ছে, কি দেখাচ্ছে? একটা দুটো করে টাওয়ার আইসে রে যায় রে, কিন্তু ভোল্টি রয় রে, তার জন্য বয়স এবং ডেটা দুটোতেই অসুবিধা হচ্ছে, তাই তো? হ্যাঁ বর্তমান আছে কিন্তু অনেক সময় রয়নি, ধরো আমি ধরো কোনো সময় আমার আমার মনের মানুষকে ফোন করতে চাইলি তো হয় রয়নি। বেশিরভাগ সময় কি দেখাচ্ছে সেটা বলুন। অত মনে রইলে কি আমি তোমাকে ফোন করতি? আমি মাস্টার দিছি কি দেখাচ্ছে? নো নেটওয়ার্ক, কাস্টমার ইমার্জেন্সি কল, নো সার্ভিস, ইমার্জেন্সি কল ওনলি। হ্যাঁ কল ইমার্জেন্সি কল যাচ্ছে চলে যাচ্ছে, ইমার্জেন্সি কল ওনলি। বেশিরভাগ সময় কি দেখাচ্ছে ম্যাম? ইমার্জেন্সি কল ওনলি। ঠিক আছে, আপনি বর্তমানে ওই নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ তথ্যটি সাহায্য করার জন্য। বর্তমানে উনি পশ্চিমবঙ্গের কথা বলছেন? হ্যাঁ পশ্চিমবঙ্গ নু কথা, মানে তো কি দিল্লি নু কথা কথা? আপনি যে হ্যান্ডসেটটা ইউজ করছেন সেটার জন্য বলে দিচ্ছি, রেডমি 5 প্রো এর হ্যান্ডসেটটা ইউজ করছেন, তাই তো? তুমি জানো কিরম গো, আপনি কি সেম ফোন বা হ্যান্ডসেট চুজ করছেন? আমি করি, তুমি ওটা ব্যবহার করো। আপনি কি সেম ফোন বা হ্যান্ডসেট থেকে কথা বলছেন না অন্য হ্যান্ডসেট থেকে কথা বলছেন? কি করো বুঝি পারিনি। সেম ফোন বা হ্যান্ডসেট থেকে কথা বলছেন? না না হেডফোন না তো। সেম ফোন বা হ্যান্ডসেট থেকে কথা বলছেন, রেডমি থেকে কথা বলছেন? আমি ওমনি ফোন কথা কইরি, হ্যালো হ্যালো হ্যালো, দুনু দুনু কথা কইরি, হ্যালো হ্যালো হ্যালো। রেডমি হ্যান্ডসেট থেকে কথা বলছেন, রাওমি হ্যান্ডসেট থেকে? না গো এটা তো ফাইভ কি, আরে রিয়েলমি। আমরা যে ফোন থেকে অসুবিধা হচ্ছে সেই ফোন থেকে কথা বলছেন, সেই হ্যান্ডসেট থেকে কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক ধরছো। কিছু সেটিংস আমাদেরকে চেক করে দেখে নিতে হবে আপনার ফোনে, আপনি যেটা কলিং করেছেন এখন সেম ফোন থেকে। আপনাকে সাজেস্ট করবো লাউডস্পিকার মোড অন করার জন্য, আমরা চেক করে দেখে নেবো সেটিংসটা যখন আপনি কলে আছেন। জিও সিমটা সিম স্লট 1-এ আছে না 2-তে আছে?
ওয়ান নিউ আছে আমার গোটাই সিম, আমি শুধু জিও কে ভালো পাই আর কোনো সিম কে ভালো পাইনি, শুধু আম্বানি কে ভালো পাই, নিতাকে নিতাকে প্রফেশনাল হ্যাঁ নিকেশকে না, প্রফেশনালি কথা একদম বলবেন, মুকেশ বুড়াইছে তাকে আমি ভালো পাইনি। কাস্টমার তার থেকে আনপ্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য কল থেকে ডিসকানেক্ট করছি, কাস্টমার তার থেকে বারবার